সালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, গুলসা মাছ বা গুলাইয়া মাছ যাই বলেন। আর চিচিঙ্গা দিয়ে আমি রান্নাটা করব, খুব কম তেল মশলা দিয়ে রান্নাটা করব। আমি যার জন্য রান্না করব সে তেল মশলা বেশি খায় না, সেই জন্য আমি খুব কম মশলা দিয়ে রান্নাটা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন আমি তাইলে রান্নাটা করে ফেলি, সেই পর্যন্ত অপেক্ষা করবেন। আমি একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি, আমি তেল দিব, একদম অল্প তেল দিব, বেশি তেল দিব না, বেশি তেল দিলে রান্নাটা ভালো লাগবে না। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবে, সেই পর্যন্ত আমার সাথেই থাকবে। হয়ে গেছে, আমি পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিলাম, তারপর আবার আপনাদের সঙ্গে মশলাটা দিয়ে দেবো, হলুদ জলে মরি তার দিলাম। আমি খুব কম মশলা দেবো, বেশি মশলা দেব না, একটু লবণ দেবো স্বাদ মতো। আমার চিচিঙ্গাতে লবণ আছে, আমি দেখে আবার লবণটা দিব। আমি কিছু টমেটো দিয়ে দিব, টমেটো আমি একটু কষিয়ে নিই, আবার আপনাদের সামনে নিয়ে আসবো। ভালো হয়ে গেছে, আমি একটু পানি দিব, দিয়ে মাছটা আগে দিয়ে দিব। চিচিঙ্গাটা আমার কাঁপানো আছে, সেই জন্য এটা পরিয়ে দিব, গলে যেতে পারে। মাছটা দিয়ে দিই, তো অনেক ভালো একটা মাছ। আমি একটু ঢাকা দিয়ে দিই, তারপর আবার আপনাদের সামনে নিয়ে আসবো। এখন আমি চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি, তারপর আবার আপনাদের সামনে নিয়ে আসবো, সেটা আপনাদের সাথেই থাকবে। খুবই সুন্দর হয়েছে, মোটামুটি শেষ হয়ে গেছে রান্না। একটু কষিয়ে নিই, আর এরকম সাদা সাদাই হবে। এখন ধনে পাতা কাঁচামরিচটা আমি দিয়ে দিব, একটু ডাটা দিয়ে দিচ্ছি, আমার সাথেই থাকবেন। সব আমার রান্নাটা হয়ে গেছে, আমি আরেকটু পরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। ভালো লাগলে শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আমি এখন আবার ডাটা দিয়ে দিলাম, পরে আমি আপনাদেরকে দেখাবো। রান্না শেষ, দেখেন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আগামীতে আমি আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।